নমস্কার, আজকে দেখুন মাখো মাখো কাঁকড়া কষা। বন্ধুরা, স্বাদ আহ্লাদ চ্যানেলে কাঁকড়ার জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে এটি একটি অন্যতম সুস্বাদু রেসিপি। সুন্দরবনের কাঁকড়া, একদম সুন্দরবনের স্টাইলেই রান্না। শেষ অবধি সঙ্গে থাকবেন, হলপ করে বলতে পারি খুব ভালো লাগবে আপনার। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি, নিয়মিত আমার রেসিপি দেখার জন্য পুরনো বন্ধুদের ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। আই এম সো। নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। শুরুতে একবার উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে আমি 10-12টা কাঁকড়া নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করার আমার আরেকটি ভিডিও রয়েছে, দেখে নেবেন, এখানে আর দেখালাম না। কাঁচা লঙ্কা নিলাম 6-7টে, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টমেটো কেটে নিয়েছি, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 ইঞ্চ আদা, রসুন কোয়া 7-8টি, এই যে ছুলে পরিষ্কার করে নিয়েছি, গোটা জিরে 1 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন সর্ষের তেল, শাহি গরম মশলা 1 টেবিল স্পুন, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর নিয়েছি গোটা গরম মশলা। এতে 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ, 4-5টি লবঙ্গ রয়েছে, সাথে 1টি শুকনো লঙ্কাও নিয়েছি। তাহলে আজকে রেসিপিটি শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। উনুনে একটি প্যান বসালাম, পরিষ্কার করে নেওয়া কাঁকড়াগুলোতে নুন হলুদ মাখাবো। 1 চামচ করে নুন হলুদ দিলাম, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, গরম হওয়া অব্দি অপেক্ষা করব। গরম তেলে এবার নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো ছাড়ছি, হালকা করে ভেজে নিতে হবে। জরুরি খুঁটিনাটি সহ সম্পূর্ণ রেসিপিটি মন দিয়ে দেখে নিন, আপনিও সহজেই করতে পারবেন কাঁকড়ার এই অতি সুস্বাদু রান্নাটি। কাঁকড়াগুলো দিয়ে ঢেকে দেবেন 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু উল্টে দেব, হালকা করে ভেজে নিতে হবে। রংটা একটু হালকা লালচে হলেই তুলে নেব। কাঁকড়া ভাজতে শুরু করলে একটু সুগন্ধ ছড়ায়, আর তখনই কখন রান্নাটি শেষ হবে সবার আগ্রহ এবং অপেক্ষা শুরু হয়। সম্পূর্ণ রান্নাটি করতে মোটামুটি আধ ঘন্টা লেগে যায়, তবে ভিডিওতে আমি আপনাদেরকে খুব অল্প সময়েই দেখিয়ে দেব। এই যে কালারটা এমন হলেই তুলে নেবেন, আমিও তুলে নিচ্ছি। বাহ, খুব সুন্দর করে ভাজাটি হলো। কাঁকড়া ভাজা খেতেও খুব সুস্বাদু হয়, 2-1টি খেয়ে দেখতেই পারেন, দেখবেন আবার সবকটা খেয়ে ফেলবেন না, আমরা কষা রান্না করব তো। এই কাঁকড়া ভাজা তেলেই 1টা তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর 1 ইঞ্চ দারচিনি ভেঙে দিলাম। হালকা নেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এবারে 1 টেবিল চামচ গোটা জিরে দেবেন, হালকা নাড়িয়ে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, একটু নাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে ভাজবেন। ভাজতে ভাজতে পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। শুরুতে যে আদা এবং রসুন কোয়াগুলো দেখিয়েছিলাম পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি মশলাগুলো কিন্তু পরপর এইভাবে ধাপে ধাপে দেবেন। সবকিছু নাড়িয়ে একসাথে আরেকটু ভেজে নিতে হবে। আদা রসুন পেস্ট এরকম ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি, আবার নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, আঁচ কিন্তু মাঝারিই থাকবে। এবারে দেবেন 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, কাঁকড়া কষা একটু ঝাল ঝাল মাখো মাখো হলেই ভালো লাগে, পরিমাণ মতো হলুদ দেবেন, দেবেন কেটে নেওয়া টমেটো গুলো, এখানে 2 টমেটো কেটে দিয়েছি, 7 মতো নুন দেবেন, আমি 1 চামচ দিলাম, শাহি গরম মশলাটুকু দিয়ে দিতে হবে, এবার আমি 1 টেবিল চামচ দিলাম। এবারে দিলাম অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, সুস্বাদু কাঁকড়া কষা রান্নায় খুবই ইম্পর্টেন্ট, না না এটি কোনো মশলা নয়। আশা করি সকল দর্শক বন্ধুরাই বুঝে গেছেন, এটি কোনো ঘি বা বনস্পতি তেলও নয়, কিন্তু সুস্বাদু কাঁকড়া কষা রান্নায় এটি একটি গুরুত্বপূর্ণ টিপসও বটে। বন্ধুরা, যারা বুঝতে পেরেছেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই বিশেষ উপাদানটি কি। একটি ক্লু চাই বন্ধু, কাঁকড়া ধুয়ে কেটে পরিষ্কার করার আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা অনায়াসে বিশেষ উপাদানটির নাম বলে দিতে পারবেন। দিয়ে দিলাম ক্লু, ভিডিওটি কোনো কারণে মিস করে থাকলে উপরের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নেবেন, কাজে লাগবে। তবে চিন্তা নেই, কিছুক্ষণ বাদে আমিও বলে দেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। টমেটো গুলোকে একটু তেতলে মিশিয়ে দেবেন। টমেটো সহ সমস্ত মশলাটাকে এইভাবে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। আঁচ মাঝারি থাকবে। ভাজতে ভাজতে মশলাটা শুকিয়ে আসলে অল্প জল দিয়ে দেবেন, আবার ভাজতে হবে। এতে করে মশলা ঠিক মতো ভাজা হবে, কষানো হবে, কিন্তু পুড়ে যাবে না। এভাবে মশলাটিকে যত ভালো করে কষাবেন ততই রান্নাটি সুস্বাদু হবে। আঁচটা দেখুন, মাঝারি আঁচেই রান্নাটি হচ্ছে। বন্ধুরা, সুস্বাদু মাখো মাখো কাঁকড়া কষা আপনারা বাড়িতে কিংবা বেড়াতে গিয়ে হোটেলে অনেকেই খেয়েছেন। এর লোভনীয় স্বাদটুকু নিশ্চয়ই আপনাদের মুখে লেগে রয়েছে। আর প্রিয় দর্শক, আপনি নিজে রান্নাটি করে থাকলে নিশ্চয়ই জানেন কত ধৈর্য ধরে সময় নিয়ে এর স্বাদটুকু তৈরি করতে হয়। তবে আপনারা নিশ্চয়ই একমত হবেন, এর অতুলনীয় স্বাদের তুলনায় এই ধৈর্যটুকু মোটেও কষ্টকর নয়। লক্ষ্য করুন ভাজতে ভাজতে মশলা কালারটা কিরকম চেঞ্জ হতে থাকছে। ভালো করে আরেকটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, কষিয়ে ভাজতে হবে। এই অবস্থায় সুন্দর সুগন্ধও পেতে থাকবেন। বন্ধুরা, একদম অথেন্টিক রেসিপি। রান্নার এই অংশটুকু একটু সময় নিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মশলার ক্রমাগত পরিবর্তনটুকু দেখানো। দেখুন কি স্মুথ হয়ে গেছে, রংটিও পাল্টে গেছে। মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আমরা। দেখুন কড়াই গায়ে আর মশলা লেগে থাকছে না, অর্থাৎ মশলা ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য জল মেশাতে হবে। গরম জল মেশাবেন, এতে স্বাদটি অটুট থাকবে। কাঁকড়া কষা মাখো মাখো হলেই খুব ভালো লাগে, তাই মশলার প্রায় সমান সমান করে জল দেবেন। রান্নাটি সম্পূর্ণ হতে হতে একদম মাখো মাখো হয়ে যাবে। নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে দেবেন। বন্ধুরা, রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সিক্রেটটি বলে দিচ্ছি এবার, ওই বিশেষ উপাদানটি ছিল কাঁকড়ার এই তেল। কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করার সময় সংগ্রহ করে রাখতে হয়। কি বন্ধু, আপনার আন্দাজটিও হুবহু মিলে গেছে তো? নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আহ, কি চমৎকার সুগন্ধ বেরিয়েছে! এবারে মেশাবো ভাজা কাঁকড়াগুলো। কি মেশাবো? ভাজা কাঁকড়াগুলো। বাহ, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবারে চারটে চারা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে মিশিয়ে দেব, আরো দারুণ হবে খেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার রেসিপি, মাখো মাখো কাঁকড়া কষা। সুপ্রিয় দর্শক, ভালোবেসে সম্পূর্ণ রেসিপিটি উপভোগ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো লেগেছে আশা করি, একটা লাইক পাবো নিশ্চয়ই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত চাই বন্ধু। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।